শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই তারপর থেকে নতুন ভোর দেখছেন সন্দেশখালীর বাসিন্দারা। বেলমজুর থেকে কানমারি সর্বত্রই চলছে মিষ্টি মুখের পালা আর অকাল হোলি। ফলে সেই ছবি দেখা গেল শনিবার সকালেও। বলা যায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভেতরে থাকা সন্দেশখালী কাণ্ড নিয়ে গ্রামবাসীদের দাবি মেনে রাজ্য পুলিশ সন্দেশখালীর বেতাজ বাদশা সেই ডন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। ফলে তাকে দশ দিনের সিআইডি হেফাজত দিয়ে ভবানী ভবন এখন শাহজাহানের আস্তানা হয়েছে। আর এর মধ্যে সন্দেশখালী ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত বেড়মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চলের মানুষজন স্বাভাবিক ছন্দে ফিরছে। মনে আছে সকলের, বৃহস্পতিবার সন্দেশখালীর ডন শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই সেদিন অকাল হোলিতে মাতোয়ারা হয়ে উঠেছিলেন মানুষ, আবার কোথাও কোথাও মিষ্টিমুখও চলেছিল। সেই দিনের পর এদিন সেই পরিবেশ আরও চনমনে হয়ে উঠেছে। কেননা প্রতিদিনের মতো দৈনন্দিন কাজকর্মে বেরিয়েছেন ওখানকার বিভিন্ন এলাকার মানুষ, খোলা রয়েছে স্কুল, আতঙ্ক কাটিয়ে স্বস্তি নেমেছে গ্রাম জুড়ে। সুন্দর মনের মানুষদের সেই ছবি দেখা গেল সন্দেশখালী থেকে বেড়মজুর কানমারি সহ অন্যান্য অঞ্চলে। এদিকে নাজাট ও সন্দেশখালী থানার 49টা জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। যুক্তি হিসেবে জানানো হয়েছে যাতে নতুন করে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে কেউ, সেজন্য কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। তবে শাহজাহানের গ্রেপ্তারের পর নতুন ভোর দেখছেন সন্দেশখালীর বাসিন্দারা। এক সময়ে দীর্ঘদিন ধরে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল শেখ শাহজাহানদের জন্য। জমি জায়গা থেকে শুরু করে বাড়ি ঘর, এমনকি নিজেদের শরীরটারও কোনো মান মর্যাদা ছিল না শাহজাহানদের দাপটে। সেটা ওখানকার আকাশ বাতাস থেকে সেভাবে ঠিকরে বের হতে পারেনি, যে কারণে রাজ্যবাসীর কাছে অজানা ছিল সন্দেশখালীর নীতিহীন অত্যাচারের সীমা। জীবন হাতে নিয়ে চলতে হচ্ছিল তাদের, মহিলাদেরও সেভাবে কোনো সম্ভ্রম ছিল না। অনেক রাতে তাদের নাকি পার্টি অফিসে ডাকা হতো শাহজাহানদের পক্ষ থেকে। সেসব ঘটনা কঠিনভাবে বুকে আটকে দিন কাটিয়ে আসছিলেন তারা। দিন রাত ধরে জীবন ছিল অন্ধকারের ঘেরাটোপে, বলা যায় চরম পরাধীনতায় থাকতে হচ্ছিল তাদের। প্রত্যেকের ছিল চাপা ক্ষোভ, কেউ কিছু বলতে গেলে তার চরম অবস্থা করা হতো বলে অভিযোগ। অথচ সেখানে তো থানা আছে, যার অর্থ পুলিশ প্রশাসন আছে। তারা কেন এদের বেদনার কথা এমন নির্মম পরিণতির ব্যাপারে জানার চেষ্টা করেনি? তাহলে আজ এমন কঠিন যন্ত্রণার মুখে পড়তে হতো না ওখানকার সাধারণ মানুষদের। বাংলার মানুষের কাছে সেই সব বেদনার ছবি এভাবে ফুটে উঠত না জনমানসে। এছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে কোনোভাবে খোরাক হয়ে উঠত না। তার চেয়েও বড় কথা, এমন অমানবিক অবস্থার চিত্র কেন রাজ্য পুলিশ প্রশাসনের কাছে অধরা থেকে গেল প্রশ্ন উঠেছে তা নিয়েও। কেন তারা নতুন ভোরের কথা বলবেন, মুক্তির কথা বলবেন? স্বাধীন দেশে থেকে এ কোন পরাধীনতার পাশ থেকে মুক্তি পেলেন সন্দেশখালীর মানুষ, খেলছেন অকাল হোলি? এটাই লাখ টাকার প্রশ্ন। ভালো আছে, আগে গন্ডগোল ছিল, বিরোধী দলের আর ঝামেলা করেছিল, এখন শান্ত আছে, আমরা চাই ভালো থাকুক। হ্যাঁ, আমরা পুলিশের উপরে ভরসা রাখছি না, আমরা আগামী দিনে আমরা গন্ডগোল চাই না, আমরা চাই শান্ত থাক, সুস্থ থাকুক, ভালো থাকুক। সন্দেশখালী এখন শান্ত আছে। আমরা এই কিছুদিন আগে একটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছিল, তা সে এখন সব সে শান্ত আছে, কোনো অসুবিধা নেই। তা এখনও যা আমরা যে যা কিছু পাচ্ছি আমরা খুব ভালোই। We'll be right back.